হ্যালো, আজকে আমরা আলোচনা করছি ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। প্রচুর প্রবলেম আসে নিট এবং জেইতে, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। নিট আর জেইর জন্য স্পেশালি ভীষণ ইম্পর্টেন্ট। তো এই ইকুইলিব্রিয়াম জিনিসটা কি সেটা আমাদের একটু আগে বুঝে নিতে হবে। ইকুইলিব্রিয়াম খুব ইম্পর্টেন্ট একটা আইডিয়া, যে আইডিয়াটা না জানা থাকলে ফিজিক্সে বহু জায়গায় গিয়ে সমস্যা হতে পারে যে ইকুইলিব্রিয়াম আসলে জিনিসটা কি। আমরা প্রথমে ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করবো। তাহলে প্রথমে আমরা দেখিনি ইকুইলিব্রিয়াম অ্যাকচুয়ালি কি জিনিস। ইকুইলিব্রিয়ামের প্রথম কনসেপ্ট কিন্তু আমরা নিউটনস ফার্স্ট লতে আছে। নিউটনস ফার্স্ট ল, সেখানে কি বলা ছিল মনে করে দেখো। নিউটনস ফার্স্ট ল, আমরা তো পড়ছি ইলেকট্রোস্ট্যাটিক, এখানে নিউটনস ফার্স্ট ল কি কাজ করবে? অ্যাকচুয়ালি নিউটনস ফার্স্ট ল সব জায়গায় কাজ করবে, ফার্স্ট ল সর্বত্র কার্যকরী। তো এখানে আমরা কি পাচ্ছি সেটা একটু দেখবো আমরা অবশ্যই, তাই না? প্রথমে আমরা দেখি যে ফার্স্ট ল তে কি বলেছিল, এফ নেট, এফ নেট যদি জিরো হয়, এফ নেট জিরো মানে কি, তাহলে আমরা কি পাবো, বস্তু হয় কি আছে, রেস্টে বা ইউনিফর্ম ভেলোসিটি আছে, তাই তো? ইউনিফর্ম ভেলোসিটি, অর্থাৎ বস্তুর উপর নেট ফোর্স যদি না থাকে, বস্তুর ফোর্স থাকে না এই কথাটা ঠিক নয়, বস্তুর উপর যদি নেট ফোর্স না থাকে তাহলে বস্তু রেস্টে থাকবে অথবা ইউনিফর্ম ভেলোসিটিতে থাকবে। এর মধ্যে এই রেস্ট কন্ডিশনটা আমরা স্পেশালি তুলে নিচ্ছি এবং এটাকে নাম দিচ্ছি আমরা ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম। তো তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের এফ নেট জিরো, আমরা সুপারপজিশন প্রিন্সিপাল থেকে এফ নেটটা পেয়েছি, কত সেটা, সামেশন অফ অল ফোর্সেস, তাই না, এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি অ্যান্ড সো অন। তো এই যে আমাদের সুপারপজিশন প্রিন্সিপাল থেকে যে নেট ফোর্সটা পেয়েছিলাম সেটাকে আমরা জিরো যদি করতে পারি তবে আমরা কি পেয়ে গেলাম, ইকুইলিব্রিয়াম পেয়ে গেলাম। এখন ইকুইলিব্রিয়াম হয় দু রকমের, কত রকমের, টু টাইপস, স্টেবল অ্যান্ড আনস্টেবল, স্টেবল এন্ড আনস্টেবল। বাংলায় বলতে গেলে স্টেবল হচ্ছে সুস্থির আর আনস্টেবল হচ্ছে অস্থির, নাম বলতে সুস্থির এবং অস্থির। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্যাবস্থা, তাহলে সুস্থির সাম্যাবস্থা এবং অস্থির সাম্যাবস্থা কখন হয় সেটা আমরা দেখব। সুস্থির এবং অস্থির সাম্যাবস্থা বুঝতে হলে আমাকে একটা ছবির সাহায্য নিচ্ছি। এইরকম একটা টেরেইন আছে, টেরেইন নট ট্রেন, টেরেইন, টেরেইন জিনিসটাকে ট্রেন মানে ভূমির। তো এখানে আমি দুটো বলকে বসাচ্ছি, দুটো পয়েন্ট, এখানে আমি এ পয়েন্ট এবং এটা হচ্ছে আমার বি পয়েন্ট। ইনিশিয়াল সিচুয়েশন হচ্ছে দুজনই রেস্টে আছে, দুজনই রেস্টে আছে, তার মানে সামেশন অফ এফ ইকুয়ালস টু জিরো। তো এইবার আমি কি করলাম, সামান্য একটা ফোর্স দিলাম এর উপরে, সামান্য ফোর্সের ফলে এই বিন, এই যে এ পার্টিকেল, এ বিন্দু যে পার্টিকেলটা রেস্টে ছিল, রেস্টের মধ্যে বলতে আমি বলছি এই যে পয়েন্টে ও রেস্টে আছে সেটা হচ্ছে আমার মেইন পজিশন, মেইন পজিশন। ছোট করে বুঝবে সমস্যাগুলো, সমস্যার সমাধান আসবে। এটা মিন পজিশন, আচ্ছা বি এর মিন পজিশন, এটা মিন পজিশন, ওকে। ও তো এইবার আমি একটা ছোট্ট করে ফোর্স দিয়েছি, ফোর্স দেওয়ার ফলে কি হবে, এটা মোশন করবে, মোশন করে নামবে, নেমে ও বেরিয়ে চলে যাবে, নেমে বেরিয়ে চলে যাবে, ওকে আর আগের জায়গায় ফিরে আসবে, আসবে, অর্থাৎ ও মেইন পজিশনে কখনোই ফিরে আসবে না। যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে সামান্যতম ডিস্টার্ব করা হয় এবং পার্টিকেলটার মোশন হয়, পার্টিকেল যদি তার মেইন পজিশনে ফিরে না আসে তবে তাকে আমরা বলবো আনস্টেবল। কি বলবো, আনস্টেবল, ভালো করে বুঝে নাও, আনস্টেবল, অর্থাৎ যদি পার্টিকেল তার মেইন পজিশনে ফিরে না আসে, অর্থাৎ প্রথম যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে বা ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল সেখানে যদি ফিরে না আসে তাহলে সেটা হচ্ছে আনস্টেবল, আর যদি ফিরে আসে তাহলে স্টেবল। যেমন এক্ষেত্রে সামান্য ফোর্স দিলে
পার্টিকেলটা যাবে গিয়ে আবার ব্যাক করে আসবে, আবার আসবে, আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, অর্থাৎ একটা পয়েন্টে, অর্থাৎ বি যে মিন পজিশন আমার সেটার রেসপেক্টেও এইভাবে আসা যাওয়া করবে, অর্থাৎ বি পয়েন্টটা যেটা আমাদের মিন পজিশন সেটাকে বারবার করে টাচ করবে। অর্থাৎ এটা কি হবে, গেস ওয়াট, এটা স্টেবল, তাই তো? এটা হচ্ছে স্টেবল। তাহলে আনস্টেবল এবং স্টেবল আমরা আইডিয়া পেলাম। এবার আমরা চলে যাব ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে যখন বলছে আমাকে, তখন আমাকে একটা জিনিস মাথায় রাখতে, ইকুইলিব্রিয়াম মানে অবশ্যই ফোর্স গুলো জিরো হতে হবে। ইলেকট্রোস্ট্যাটিক যখন, তখন এটা কি মিন করছে, না কোন চার্জের উপরে, দেখবি এটা কিউ চার্জ, এর উপরে যতগুলো ফোর্স আছে এর উপর অ্যাপ্লাই ফোর্সেস, ধরো এরকম এরকম অনেকগুলো ফোর্স আছে, এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এই যে ফোর্স আছে, এই ফোর্স গুলো কারা, না ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস, অন্য কোনো ফোর্স আমরা নিচ্ছি না, যেহেতু আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আলোচনা করব। তাই ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স গুলো আছে সেগুলো কি হবে, তাদের সামেশন হবে কত, জিরো হবে। তো সামেশন জিরো হবে, তার মানে ওরা রেস্টে চলে আসবে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের আন্ডারে শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে কোনো সিস্টেমকে পারফেক্টলি বা সত্যি কথা বলতে গেলে ইকুইলিব্রিয়ামে আনা সম্ভবই না। এটা কেন বলছেন, এটা রিফ্লেক্টিভ থিওরেম আছে, শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে ইকুইলিব্রিয়াম হওয়া সম্ভব নয়। কিন্তু এখানে আমাদের আলোচনা যেহেতু অন্যান্য ফোর্স নেই, আমরা শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশনটাই দেখবো যে আলাদাটা হচ্ছে নাকি। অর্থাৎ ধরো কেন সম্ভব না, এখানে দুরকম কন্ডিশন হয়, একটা হচ্ছে আগেরটা বললাম যে মোশন করছে বেরিয়ে চলে গেল, এটা আনস্টেবল, আনস্টেবল, ওকে। আর দ্বিতীয় যেটা ছিল খেয়াল করে দেখো, এটা করছিল টু অ্যান্ড ফ্রো, মানে যাতায়াত করছিল, অর্থাৎ এটা অসিলেটেড, এটা হচ্ছে অসিলেটেড,